জেলাতে সম্মান স্থান ওই এলাকাটা আমরা ব্যাপকভাবে সাজাবো। এটার জন্য অবিল এদেশে বিভিন্ন রাজনৈতিক দল যেভাবে সম্মিলন করে তার জন্য ব্যতিক্রম যেন আমরা করতে পারি, যেটা মানুষের দৃষ্টিতে পড়ে, সারা দেশের মানুষ যেন জানতে পায় যে সাবেক রাষ্ট্রপতি মনোহর হোসেন মন্দের সাথে দল জেগে উঠেছে। কারণ কিছুদিন ধরে বিশেষ করে জাতীয় নির্বাচনে গত 7 তারিখে নির্বাচন হয়েছে, আমাদের দলের বিশাল যার কারণে সাবেক পাঁচশ্রেণী দলের নেতা দর্শনের সাপ দলের হাও করছেন। কেন করছেন সেটা সকলেই জানেন যে জাতীয় পার্টির ধস নামছে, জাতীয় পার্টি সারা দেশে নেতা কর্মীদেরকে যেভাবে বহিষ্কার, যেভাবে দল থেকে বিতাড়িত করে দিতে সেটা দর্শনের সাপ মেনে নেন বিধায় নতুন করে সে দলের হাও করছেন। আজকে সারা দেশে হাওয়া দাঁড়াতে সারা দেশে নেতা কর্মীরা আজকে তার প্রতি পুরোপুরি সমর্থন তারা দিয়েছেন। এই কারণে আমাদের সম্মেলনের জাতীয় পার্টি সম্মেলনের ডেটও প্রায় 1 বছর আগে শেষ হয়ে গেছে, যার কারণে আমরা সম্মেলন আমাদের মাননীয় চেয়ারম্যান, মাননীয় মহাসচিব, সিনিয়র নেতৃবৃন্দ নেতৃত্বে সম্মেলন হতে যাচ্ছে 9 তারিখ। এই সম্মেলনে সারা দেশে জেলা উপজেলা মহানগর পৌরসভা থেকে যদি আমরা ব্যাপকভাবে গাড়ি বাস যদি প্রচার প্রচারণের জন্য যদি প্রতিটা গাড়িতে আমরা যদি যদি ব্যানার লাগাতে পারি একটি পিছিয়ে একটি সামনে, সেটি সারা দেশব্যাপী এটা প্রচার হবে। কিন্তু জাতীয় পার্টি দর্শনের সাহায্যের সম্মেলনে সবাই যোগ দিতেছে। দ্বিতীয়ত এটা প্রচার প্রচারণা একটু ব্যতিক্রম হবে করার কথা ছিল এবং আমরা করার চেষ্টা করতেছি। কারণ আজকে 4 তারিখ, আমাদের হাতে আরও 4 দিন আছে, এই 4 দিনের ভিতরে আমরা এই শহরটা উত্তর দক্ষিণ যে এলাকায় সম্মেলন স্থান ওই এলাকাটা আমরা ব্যাপকভাবে সাজাব। এটার জন্য লোক কাজ করতেছে, আমরা হয়তো কেন্দ্রীয়ভাবে আমরা লোক দিয়েছি, তারাই এটা করবে। আমরা থানায় থানায় এটা না দেওয়ার কারণ হলো থানা থানার থেকে বেটার কেন্দ্রীয়ভাবে যদি করে এটা সুন্দর হবে, এটা আমি দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বলতেছি। কারণ এই দায়িত্বটা কেন্দ্রীয়ভাবে দেওয়া হয়েছে, কারণে পোস্টারের ব্যাপারটা হ্যান্ডিল প্রচারের বিষয়টা এটা কেন্দ্রীয়ভাবে হোক, কেন্দ্রীয়ভাবে হইলে জবাবদিহি থাকবে। এই জন্য কেন্দ্রীয়ভাবে উঠেছে। আর এই শহরটা তো অনেক বড়, পোস্টার অনেকের মালিক নিয়ে দেওয়ালে লাগানো যায় না, যেখানে গ্যাপ আছে 2-3টা করে একসাথে পোস্টার লাগানো হচ্ছে, কেউ মহবতে কিছু উপরে যায় উপরে যায়। আর এই শহরে পোস্টার যদি লাগাই দেওয়া যায় না 1 লক্ষ 2 লক্ষ পোস্টার হবে, তবে 10 লক্ষ পোস্টার 10 লক্ষ পোস্টার ছাপানো যাবে কিন্তু লাগানো যাবে না। লাগানো করে টাইমিংয়ের ব্যাপার, কারণ আমাদের যে সম্মেলনটা প্রত্যেকটা সম্মেলন করার প্রস্তুতি দিতে মিনিমাম 3-4 মাস হাতে নিতে হয়, আমরা পারি 20 দিনের মাথায় একটা সম্মেলন করতে যেতেছি। তবে সময় শর্ট হইলেও এই সম্মেলনের